পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম নুরে আলম সিদ্দিকী ওরফে শাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আরেক প্রার্থী। মঙ্গলবার রাত পৌনে 9টার দিকে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডাক্তার দীপঙ্কর নাগ। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও শাহিন তার সাথে বৈরী আচরণ করছেন। শাহিনের কর্মীরা তার লোকজনকে মারধরের পাশাপাশি হুমকিও দিচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ফোন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তার। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দীপঙ্কর নাগ। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।